নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই হলো সেই হোটেল, যে হোটেলের কথা তোমাদের এতদিন ধরে হরিদ্বারের সমস্ত ব্লগে শোনাচ্ছিলাম। এই হোটেলটা বিষ্ণুঘাটের খুব কাছে, হোটেল আহুজা। তোমরা কেউ হরিদ্বারে গেলে এখানে থেকে দেখতে পারো, রুমগুলো বেশ ভালো। ভাইফোঁটা, কালী পুজো, সমস্ত ফেস্টিভ্যাল কাটিয়ে আশা করি তোমাদের হাতে এখন একটু সময় হবে আমার এই ভিডিও ব্লগটা দেখার জন্য। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা হরিদ্বার থেকে কীভাবে সোনপ্রয়াগ পৌঁছাই, আর এরপরে থাকবে সোনপ্রয়াগ থেকে কেদারনাথের ট্রেকিং। তো চলো দেখা যাক। আমরা হরিদ্বার থেকে অনেকটাই সকালবেলা বের হই। আমরা 12 সিটের একটা ট্রাভেলার বুক করি 7 দিনের জন্য, আর আমাদের কাছ থেকে ভাড়া নেয় 37,000 টাকা। তো চলো আমরা কীভাবে সোনপ্রয়াগ পর্যন্ত পৌঁছাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই দেখো, এই হচ্ছে সেই শিব মূর্তি, কত উঁচু! মানে হরিদ্বার গেলে এটা না দেখলে হরিদ্বার দেখাই সম্পূর্ণ হবে না। এই দিনটা ছিল 29 সেপ্টেম্বর, চতুর্থীর দিন। আমরা কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিই, আমাদের গন্তব্য আজকের জন্য সোনপ্রয়াগ। সকালবেলা অনেক সকালেই বেরোই, আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, তো এই হোটেলটায় দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই, সেরে আবার রওনা দিই। আমরা কিন্তু এখনও ঋষিকেশেই আছি, ঋষিকেশ থেকে এখনও বের হইনি। আজ তোমাদের সাথে শেয়ার করব 223 কিলোমিটারের রাস্তা আমরা কীভাবে অতিক্রম করি, আর আমরা এই রাস্তা অতিক্রম করতে গিয়ে প্রকৃতিকে কত কাছ থেকে দেখি। সত্যি কত সুন্দর তার রূপ, মানে এই রাস্তা দিয়ে গেলে সত্যি প্রকৃতিকে বিভিন্ন রকমের রূপে তোমরা দেখতে পাবে। এই দুধারের জঙ্গলগুলোর মাঝখান থেকে রাস্তাটা না সত্যি এক আলাদাই রূপ সৃষ্টি করে, মানে এর মাঝখান দিয়ে যেতে না সত্যি খুব ভালো লাগে। এইবার আমাদের ঋষিকেশ থেকে বেরোনোর পালা। এখান থেকে কেদারনাথ 223 কিলোমিটার, আর বদ্রীনাথ 291 কিলোমিটার। এই এতটা জার্নি আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। এই দীর্ঘ রাস্তায় তোমরা পঞ্চপ্রয়াগের মধ্যে দুটো প্রয়াগও দেখতে পাবে, আর দুরকমের কালারের এই জলধারা একসাথে থেকেও একে অপরের থেকে কতটা আলাদা সত্যি দেখবার মতো। প্রকৃতির এই এক আলাদাই সৃষ্টি, সত্যি দৃশ্যটা অপূর্ব দেখবার মতো। তোমরা সঙ্গে থাকো আর তাই দেখতে থাকো। এই যাতায়াতের পথে রাস্তা যেমন সুন্দর তেমন বিপদসংকুল। দেখো, দেখতে পাচ্ছো এগুলো? এগুলো কিন্তু ওপর থেকে ল্যান্ডস্লাইড হয়েছিল, সেই পাথরগুলোকেই এক জায়গায় সরিয়ে রেখেছে, এগুলোই পুরো রাস্তাটা আটকে রেখেছিল। এরকম তোমরা জায়গায় জায়গায় অনেক দেখতে পাবে। এ দেখো এখানেও, মানে যে জায়গাগুলোতে ল্যান্ডস্লাইড হয় না, মানে যখন তখন হতে পারে, এর কোনো ব্যাপার নেই যে বর্ষাকালেই শুধু ল্যান্ডস্লাইড হবে। মানে ড্রাইভার দাদা বলছিলেন যে কোনো মুহূর্তে যখন তখন হতে পারে। হ্যাঁ, বর্ষা একটু বেশি হয়, আবার শুকনো সময় তো মানে বেশি রোদ থাকলে তখনও হয়। তো মানে ল্যান্ডস্লাইডের কোনো সময় অসময় বলে কিছুই নেই, যখন তখনই হতে পারে। মানে যেমন সুন্দর আবার তেমন একটু ভয়াবহ ব্যাপারটা। তবে সত্যি প্রকৃতি অপূর্ব সুন্দর, মানে পাহাড়গুলো দেখতে পাচ্ছ দূর থেকে, মানে এত সুন্দর লাগছে। মানে যারা বাইকার আছে তারা তো, মানে তাদের ভিডিওগুলো তোমরা যখন দেখো তখন তো বোঝোই যে
মানে চারিপাশটা দারুণ লাগে, দারুণ লাগে সত্যি। আমারও শখ কোনো না কোনো একদিন বাইকে করে এই রাস্তা অতিক্রম করব। দেখা যাক সেই শখ বলো স্বপ্ন বলো পূর্ণ হয় কি না। তো চলো আমাদের সাথে চলতে থাকো আর দেখতে থাকো এই রাস্তা, এই অপরূপ সৌন্দর্য। রাস্তার কন্ডিশন তোমরা ঠিক যেমন দেখছো তেমনই। শ্রীনগর পর্যন্ত রাস্তা বেশ ভালো, শ্রীনগরের পর থেকেই রাস্তাটা একটু খারাপ। আর রাস্তাটা যেমন চওড়া দেখছো এরকমই চওড়া, দুটো গাড়ি অনায়াসেই পাস হতে পারে, সেরকমভাবে কোনো অসুবিধা নেই। গন্তব্যে তো সবাই পৌঁছাই, আমরাও কোনো না কোনোভাবে পৌঁছাবই, কিন্তু এই যাতায়াতের পথের যে একটা সৌন্দর্য আছে সেটাই আমরা আজকে দেখব। দেখো আজ যখন ভয়েস ওভার দিতে ভিডিওটা নিয়ে বসেছি তখন আবারও মনে হচ্ছে এই রাস্তাগুলো মানে নতুন দেখছি, মনে হচ্ছে কবে আবার এই জায়গাগুলো দেখতে পাবো। কি সুন্দর রাস্তাগুলো, কি সুন্দর তার চারিপাশটা, মানে সত্যি খুব সুন্দর এই যাতায়াতের পথটা। তোমরা হয়তো ভাবছো আজকে কি আমি শুধু রাস্তাই দেখাবো, তা একরকমের আজকে শুধু রাস্তাই দেখাবো, কিন্তু শুধু রাস্তা না, তোমরা রাস্তার চারিপাশটা দেখো, দেখলে বুঝতে পারবে যে কতটা সুন্দর। তো এই সৌন্দর্যটা দেখতে দেখতেই এই এতটা জার্নির পথ কখন যে শেষ হয়ে যাবে তোমরা বুঝতেও পারবে না। বন্ধুরা, তোমাদের যার জীবনে যখন যেমনভাবেই এই সুযোগ আসুক না কেদারনাথ যাবার, তোমরা কোনোভাবেই তা মিস করো না। কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় ঠিকই, বাট কেদারনাথের সৌন্দর্য স্বর্গের থেকে কিছু কম নয়। একবার যেও তাহলেই বুঝতে পারবে এই সৌন্দর্য সত্যি স্বর্গসুন্দরের সমান। আমি তোমাদেরকে আমার জার্নিটা শেয়ার করব বলেছি, তো এই পার্টটা কী করে না দিয়ে পারি বলো তো, সেই জন্য এই পার্টটাও তোমাদের সামনে তুলে ধরলাম। তবে এইবার আমার সাথে একটা আশ্চর্য ঘটনা ঘটেছে জানো, আমি পাহাড়ে অনেকবার গেছি আর যতবারই গেছি ততবারই আমার একটা ভমিটিং প্রবলেম হয়, কিন্তু এইবার জানি না ভগবানের কি আশীর্বাদ বলো আর মানে ড্রাইভারের হাত বলো যাই বলো, মানে উনি এত ভালো গাড়ি চালিয়েছেন যে আমি এই রাস্তায় একটু আমার কোনো প্রবলেম হয়নি, মানে একবারের জন্য আমার কোনো ভমিটিং প্রবলেমই হয়নি, মানে এত সুন্দর গাড়ি চালিয়েছেন। আর রাস্তা দেখতেই পাচ্ছ কতটা এঁকে বেঁকে গেছে, তারপরেও আমার কোনো প্রবলেম হয়নি। দেখো সামনের পাহাড়টা দেখো কি ভালো লাগছে দেখতে, মানে আমি মোবাইল ক্যামেরায় তোমাদেরকে কি ভালো লাগছে বলছি আর যখন নিজের দুটো চোখ দিয়ে দেখেছি সত্যি অপূর্ব সুন্দর। এক পাহাড় থেকে আরেক পাহাড়, আরেক পাহাড় থেকে আরেক পাহাড়, কখনো চড়াই কখনো উতরাই, এই করতে করতে গাড়ি সবার প্রথম প্রয়াগের সামনে এসে দাঁড়িয়ে গেল। এই হলো প্রথম প্রয়াগ, পঞ্চপ্রয়াগের প্রথম প্রয়াগ হলো দেবপ্রয়াগ, যা তোমরা এই যাতায়াতের পথে সবার প্রথমে দেখতে পাবে। বন্ধুরা, তোমরাও দর্শন করো অলকনন্দা আর ভাগীরথী সঙ্গমস্থল, যা গঙ্গা হয়ে সামনের দিকে প্রবাহমান। এই দৃশ্য আমরণ ভোলার নয়, আর এ এক আলাদাই অনুভূতি বলো, উপলব্ধি বলো, আর প্রকৃতির লীলাই বলো, খুবই সুন্দর এই দৃশ্য। এই দেবপ্রয়াগের জায়গাটা না, এখানটা কিন্তু কোনো রকম কোনো দোকানপাট নেই, এইরকম পরিবেশটা, কোনো দোকানপাট বলতে কিছুই নেই,
একটা রাস্তার মানে রাস্তাটাই যে সোজা চলে গেছে এদিকেই আমরা যাব, এইরকম একটা টার্নিংয়ের জায়গায় তোমাদেরকে দাঁড় করিয়ে দেবে, এখান থেকে তোমাদেরকে এই প্রয়াগটা দেখতে হবে। চলো আবার এগোনো যাক আমাদের গন্তব্যের দিকে। এই রাস্তা দিয়ে তোমরা যত এগোবে তত যেন প্রকৃতির কাছে যাবে। এই যাতায়াতের পথে অনেকগুলো গ্রাম পড়বে, সেই গ্রামগুলো মানে পাহাড়ি গ্রামগুলো পার করে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। সমস্ত গ্রামগুলোর নাম সত্যি আমার মনে নেই, সেজন্য আমি তোমাদেরকে মেনশন করে বলতে পারলাম না, তবে অনেকগুলোই পাবে, সুতরাং কোনো রকম কোনো প্রবলেম নেই রাস্তায়। এই দেখো পাহাড়ের কোলে ছোট্ট গ্রামটা, দেখো ঠিক দেশলাইয়ের বাক্সের মতো মনে হচ্ছে, ছোট 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 করে কেউ লাগিয়ে রেখেছে। এখান থেকে রুদ্রপ্রয়াগ প্রায় 31 কিলোমিটার। এই ছোট ছোট গ্রামগুলো মানে ছোট বলছি ঠিকই, কিন্তু এখানে লোকালিটি অনেক রয়েছে, সমস্ত রকম সুযোগ সুবিধা এখানে পাওয়া যায়। এই হলো ধারী দেবীর মন্দির। খুব ইচ্ছা ছিল এই মন্দিরে যাওয়ার, কিন্তু তখন অনেকটা বেলা হয়ে গেছে, তো আমাদের সোনপ্রয়াগ পৌঁছাতে দেরি হয়ে যাবে, সেই জন্য ড্রাইভার দাদা বলল আজকে না দাঁড়িয়ে ফেরার দিন দাঁড়াবে, তো সেই কারণে আর দাঁড়ানো হয়নি, তো আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। তোমরা যখন যাবে তোমাদের হাতে সময় থাকলে অবশ্যই দর্শন করে এসো, খুব ভালো লাগবে। এই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছিল না সত্যি খুব ভয় লাগছিল, মানে রাস্তাটা খুব যে ভালো তা বলবো না, আর নিচের খাদটা দেখতে পাচ্ছ, মানে খাদ দেখলেই গাটা জানি শিরশিরি উঠবে, আর এপাশে মানে যে পাহাড়টা আছে সেই পাহাড়টা মানে ল্যান্ডস্লাইড এখানটা খুব বেশি হয়, তো এতটা বিপদসংকুল এই জায়গাটা, মানে সত্যিই খুব ভয় লাগছিল। দেখো এই রাস্তাটা পুরো মনে হচ্ছে একটা গোল করে গেছে, একদম এ মাথা থেকে দেখো ওই যে ওইদিকে দেখা যাচ্ছে ওই উঁচু পাহাড়টা পুরো গোল করে, আর নিচটা অনেকটা ডিপ খাই, মানে সত্যি দেখলে গা মনে হয় শিরশিরি উঠবে। ওই জায়গাটা পেরিয়ে আবার এরকম প্লেন রাস্তা, বেশ ভালো চওড়া রাস্তা, মাঝে মাঝে আছে ওই রকম খাদ আলা জায়গা, এছাড়া প্রায় সমস্ত জায়গায় ভালো। তো এই হলো রুদ্রপ্রয়াগ। এই রুদ্রপ্রয়াগ ইউটিউবে যে কত দেখেছি আর এখন নিজের চোখে দেখে না নিজের চোখকেই জানি বিশ্বাস করতে পারছি না, সত্যি এই জায়গাটা একটা অপূর্ব সুন্দর, মানে দু চোখ জানি জুড়িয়ে যাবে এই জায়গাটা দেখলে। ওই এই যে সবুজ জলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অলকনন্দা, আর ওপাশে যে ঘোলা জলটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মন্দাকিনী। তো এই হলো অলকনন্দা আর মন্দাকিনীর সঙ্গমস্থল, সত্যি অপূর্ব। আর এই গ্রামটা দেখো কী ভালো লাগছে, মানে চারিপাশটা খুবই সুন্দর, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না যে এত সুন্দর এই জায়গাটা। এই রুদ্রপ্রয়াগের চারপাশে আবার মানে এই যেখানে তোমাদের গাড়ি দাঁড় করাবে আর যেখান থেকে গিয়ে এরকম দোকান আছে, এই রাস্তার ওপরে এরকম গাড়ি দাঁড় করাবে আর এরকম এখানে অনেক ছোট ছোট তোমরা দোকান পাবে, আর এখান থেকে একটু সামনে এগিয়ে গেলেই তোমরা ওই প্রয়াগটা দেখতে পাবে। চলো আবার আমাদের যাত্রা শুরু, সেই কোন সকালে আমরা বেরিয়েছি
ও, তোমাদের বলা হয়নি, আমরা কিন্তু এই যাতায়াতের মধ্যে দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছি। ড্রাইভার দাদার একটা পছন্দ মতো হোটেলে উনি গাড়িটা দাঁড় করেন, আর সেখান থেকেই আমরা আমাদের দুপুরের খাওয়াটা। তবে দামটা অনেক বেশি পড়েছিল, আসলে যত ওপরে উঠবে তত দামও বাড়তে থাকবে। তোমাদের বলে রাখি, এই কেদারনাথ যাত্রা মানে অর্থাৎ সোনপ্রয়াগ টু কেদারনাথ, এই জার্নিটায় না ক্যাশ টাকা তোমরা সবসময় সঙ্গে রাখবে। তোমরা যদি কোনো প্যাকেজের সাথেও যাও, তাও ক্যাশ টাকা সঙ্গে রাখতে ভুলবে না, কারণ ওখানে সেরকমভাবে কোনো এটিএম নেই। বিশেষ করে তো কেদারনাথে কোনো এটিএম নেই, একটা এটিএম পাবে কিন্তু সেটা না থাকার মতো, সবসময় বন্ধ। আর জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। তো আস্তে আস্তে তোমরা সমস্তটাই ভিডিওতে দেখতে পাবে, তখনই বুঝতে পারবে। আমি তোমাদেরকে আগেই বলে দিলাম যে ক্যাশ টাকাটা এই যাত্রায় সাথে রাখাটা খুবই জরুরি। দেখো আকাশের মুখ ভার হয়ে এসেছে, যখন তখন নেমে যেতে পারে, দেখা যাক কতক্ষণ যাওয়া যায়। তবে একবার না একবার বৃষ্টির কবলে তো পড়তে হবেই। এই যে বৃষ্টির কবলে পড়তেই হলো, পাহাড়ি রাস্তায় যখন তখন বৃষ্টি হতে পারে। বেশ ভালোই বৃষ্টি হয়েছে, দেখো রাস্তাটা দেখেছো পুরো ভিজে রয়েছে। এই যে জায়গাটা ক্রস করছি, আমার মনে হয় এই জায়গাটা আগস্ত্যমুনি। আমার সঠিক খেয়াল নেই এই জায়গাটার নাম, তবে মনে হচ্ছে এটা আগস্ত্যমুনি। এখান দিয়ে এরকম ওপরে উঠে যেতে হয় কেদারনাথের দিকে। আর এই জায়গাটা দেখো কি সুন্দর, একদম নদীর ধারে গ্রামটা, খুব সুন্দর। তোমরা হয়তো ভাবছো আমি খুব সুন্দর করেই যাচ্ছি, সত্যি খুবই সুন্দর প্রতিটা জায়গা। তোমাদেরকে যে যে জায়গাগুলো আমি দেখাচ্ছি প্রতিটা জায়গা সত্যি খুব সুন্দর। দেখো সূর্যি মামা আজকের মতো বিদায় নেবে বলে বলছে, আর আমাদেরও এখনো খানিকটা পথ বাকি আছে। আর এই পাহাড়ি রাস্তায় রাতের বেলা গাড়ি চড়তে সত্যি আমার ভয় লাগে, কিন্তু কি করব, সবই তার ইচ্ছা। তো আমি চাইলেই তো দৌড়ে জায়গায় পৌঁছে যেতে পারবো না। তো চলো ভগবানের ওপর ভরসা রেখে আস্তে আস্তে এগোনো যাক। এখান থেকে ফাটা এখনো 14 কিলোমিটার। তবে এখান থেকেই তোমরা হোটেলও পেয়ে যাবে। এই হলো গুপ্তকাশী, এখান থেকে গৌরীকুণ্ড 33 কিলোমিটার। অনেকে এখানে থেকেও পরের দিন সকালবেলা গৌরীকুণ্ডে গিয়ে সেখান থেকে ট্রেকিং শুরু করে। এই গুপ্তকাশীর পর থেকে তোমরা অনেক হোটেল পাবে, ফাটা, তারপরে তোমরা সোনপ্রয়াগে তো পেয়েই যাবে। তো এই এই গুপ্তকাশীর পর থেকে সোনপ্রয়াগ পর্যন্ত যাতায়াতের মধ্যে তোমরা যত হোটেল পাবে না, সেই হোটেলগুলোর সামনে দেখবে কেউ না কেউ দাঁড়িয়ে আছে আর তোমাদের হোটেল হোটেল বলে হাত দিয়ে ডাকাডাকি করবে। ওরা গাড়ির সামনে এসে
সেই হাত তুলে তুলে ডাকাডাকি করে। যেমন আমরা কোনো মন্দিরে পুজো দিতে গেলে সেই দোকানগুলোর থেকে এসব লোক বেরিয়ে বলে না, আমার দোকানে আসুন, আমার দোকানে আসুন, ওরকম করে ওরা বলতেই থাকে। তো তোমরা যদি কেউ হোটেল বুক না করেও যাও, আশা করি কোনো অসুবিধা হবে না। দেখো, দিনের আলো শেষে রাত সেই নেমেই আসলো, আর এই রাতের অন্ধকার এই সত্যি পাহাড়ি রাস্তায় খুব ভয় লাগে। দেখো, একটা সামনে ঝর্ণা আছে, খুব বেশি ভালো দেখা যাচ্ছে না, তবে আওয়াজ ছিল খুব বেশি। সামনের আলোগুলো দেখতে পাচ্ছ? এত গাড়ি লাইন দেখেছো, সারি দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। কত লোক তালে গেছে বলো? আমাদের সোনপ্রয়াগে GNVN বুক করা ছিল, 10 জনের ডরমেটরি বুক করা ছিল, এক একটা বেড পার ডে 600 টাকা করে নিয়েছিল। তো ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছ প্রতিটা সিঙ্গেল বেড রয়েছে, একটা করে কম্বল দেওয়া রয়েছে, আর ফ্যান ছিল রুমটায়। আমি জানি না ফ্যানটা কোন সময় প্রয়োজন, তবে যে সময় গেছিলাম সেপ্টেম্বরের একদম শেষে পুজোর সময়, তোমাদের তো বলছি সেটা, তো বেশ ঠান্ডা ছিল। আর বাথরুমও দুটো দুটো করে ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। আর বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করো। সামনের ভিডিওতে থাকবে কেদারনাথের ট্রেকিং, মিস করো না, দেখলে আশা করি খুবই ভালো লাগবে। আমি তোমাদের আগেই বলেছি আমার ভিডিওতে কোনো সিনেমেটিক শট পাবে না, তবে যেটুকু দেখাবো সেটুকু একদম জেনুইন দেখাবো, একদম রিয়েলিটি দেখাবো।